হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যামেজিং নিউজ ফ্যাক্টস। বন্ধুরা, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। এই শহরকে পূর্ব ভারতের স্টিল ক্যাপিটালও বলা হয়। আবার এই শহরে ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ এসেছিলেন এক বিশেষ কারণে। কিন্তু কেন দুর্গাপুর বিশ্ববিখ্যাত, কীভাবে দুর্গাপুরের সঙ্গে এশিয়ার অন্যান্য দেশের যোগাযোগ রয়েছে, এবং আপনি দুর্গাপুর যাওয়ার প্ল্যান করে থাকলে কোথায় যাবেন, সেই সব কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, দুর্গাপুর পশ্চিমবঙ্গের একটি মেজর ইন্ডাস্ট্রিয়াল সিটি। পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত দুর্গাপুর পশ্চিমবঙ্গের চতুর্থ দীর্ঘতম শহর, কলকাতা, আসানসোল ও শিলিগুড়ির পর। দুর্গাপুর সিটি টোটালি একটি প্ল্যান্ড সিটি। ডক্টর বিধানচন্দ্র রায়ের মস্তিষ্ক প্রসূত এই শহরের প্ল্যান তৈরি করেছিলেন দুই আমেরিকান আর্কিটেক্ট, জোসেফ অ্যালেন স্টেন ও বেঞ্জামিন পোলক। দুর্গাপুর ইস্টার্ন ইন্ডিয়ার একমাত্র শহর যেখানে একটি অপারেশনাল ড্রাই ডক রয়েছে। চণ্ডীগড়ের পর দুর্গাপুর ভারতের সর্বপ্রথম প্ল্যান্ড সিটি। হিউজ পরিমাণে আয়রন, স্টিল, সিমেন্ট, কয়লার মতো ভারী ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠায় দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। দুর্গাপুর শহরের আয়তন 157 কিমি স্কোয়ার এবং পপুলেশন প্রায় 6,98,000। বন্ধুরা, দুর্গাপুরকে স্টিল ক্যাপিটাল অফ ইস্ট ইন্ডিয়া নামেও জানা যায়। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট প্রথম আঞ্চলিক পাবলিক সেক্টর, যেটি ইউকের সাহায্যে তৈরি হয়েছিল এবং ভারতের মধ্যে প্রথম কোনো টাউনশিপে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পরিদর্শন করার জন্য 1961 সালে ব্রিটিশ মোনার্চ এবং দ্বিতীয় কুইন এলিজাবেথ দুর্গাপুরে ভ্রমণ করতে এসেছিলেন। এছাড়াও দুর্গাপুরকে আমরা এডুকেশন ও মেডিকেল হাব হিসাবে জানি। এখানে NIT দুর্গাপুর, দ্য সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজের মতো প্রতিষ্ঠান রয়েছে। আবার IQCT মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, দ্য মিশন হসপিটাল, দিশা আই হসপিটালের মতো হসপিটালও রয়েছে। বন্ধুরা, দুর্গাপুর সম্পর্কে আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, পশ্চিমবঙ্গের আরও অনেক ইন্ডাস্ট্রিয়াল সিটি থাকলেও দুর্গাপুর অনেক আকর্ষণীয় ও ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে অনেক উন্নত। দুর্গাপুর ভারতের একমাত্র রেয়ার সিটি যার পাশ দিয়ে এশিয়ান হাইওয়ে AH1, যেটি এশিয়ান কান্ট্রির সঙ্গে যুক্ত হাইওয়ে, জাপান, তুর্কি, চায়না, ভিয়েতনাম, কোরিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, মায়ানমার, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও ইরান, আফগানিস্তানের সঙ্গে যুক্ত। বন্ধুরা, দুর্গাপুরে যদি আপনি কখনো ভ্রমণের প্ল্যান করে থাকেন, তাহলে অবশ্যই জাংশন মল, দুর্গাপুর ব্যারেজ, দেউল পার্ক, রাম মন্দির, মঙ্গলম পার্ক, ভবানী পাঠক টিলা, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক, ট্রয়কা পার্ক প্রভৃতি অবশ্যই দেখবেন। এছাড়াও দুর্গাপুরে ফরচুন পার্ক, পুষ্পাঞ্জলি, দ্য সিটি রেসিডেন্স হোটেল, দ্য পিয়ারলেস ইন মারবি হোটেলের মতো বিলাসবহুল হোটেল রয়েছে। যোগাযোগ ব্যবস্থা দুর্গাপুরের খুবই উন্নত। এখানে অন্ডালে অবস্থিত কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট একটি গ্রিনফিল্ড এয়ারপোর্ট। এটি দুর্গাপুর সিটি সেন্টার বাস টার্মিনাস থেকে মাত্র 15 কিমি দূরে। এখানে মুম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, পুনের সরাসরি ফ্লাইট রয়েছে। এখানকার সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন হলো দুর্গাপুর রেলওয়ে স্টেশন। এছাড়াও এখানে অনেক সরকারি বেসরকারি বাস ব্যবস্থা রয়েছে, যার ফলে সব রকম যাতায়াত সুবিধা রয়েছে। NH19-এর মাধ্যমে দুর্গাপুর থেকে কলকাতা মোটামুটি 3.5 ঘন্টা সময় লাগে। দুর্গাপুরের কথা বলবো আর ইন্ডাস্ট্রির নাম বলবো না, তা আবার হয় নাকি? দুর্গাপুরে অবস্থিত কয়েকটি বৃহৎ কোম্পানি হলো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালয় স্টিল প্ল্যান্ট, বিড়লা সিমেন্ট কর্পোরেশন, শ্যামসুন্দর কর্পোরেশন, দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন, ওয়েবেল আইটি পার্ক, এছাড়াও আরও অনেক। বন্ধুরা, দেখতেই পেলেন দুর্গাপুর একটি ওয়েল প্ল্যান সিটি, স্পেশালি একটি ইন্ডাস্ট্রিয়াল সিটি। মোট কথায় দুর্গাপুর পশ্চিমবঙ্গের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট সিটি। কিন্তু এই শহর সম্পর্কে আপনাদের মতামত কী, এবং কেউ দুর্গাপুর থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরও অনেক ভিডিও আসছে। থ্যাংকস ফর ওয়াচিং।